এক মুমূর্ষু রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে ছিলেন রোগী, পরে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিন রানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ সামিমকে ইএসআই হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় আসানসোল দক্ষিণ থানার সেন্ট্রেল রোডে একটি বেসরকারি হাসপাতালে। রোগীর পরিবারের অভিযোগ, রোগীকে ওই হাসপাতালে নিয়ে এসে কাগজপত্র দেখানোর পরও হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করে। অভিযোগ, প্রায় 40 মিনিট রোগী অ্যাম্বুলেন্সেই থাকে, পরে পরিবারের সদস্যদের চেঁচামেচিতে চিকিৎসক উপস্থিত হয়ে অ্যাম্বুলেন্সের রোগীকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। এখানে নিয়ে এসেছিলাম, এখানে আনার পর সঙ্গে সঙ্গে কাগজটা নিয়ে গেল, নিয়ে মোটামুটি 40 মিনিট 1 ঘন্টা পর একটা থার্মোমিটার নিয়ে এলো। থার্মোমিটার এনে চেক করলো, আমরাও দেখলাম তাতে জ্বর টর কিচ্ছু ছিল না। আমরা প্রথমে ডাউটনেস ফিল করলাম, যার জন্য আমরা দেখলাম ওতে কিচ্ছু ছিল না। ওনারা ভেতরে গেলেন, কি পরামর্শ করলেন, মোটামুটি 1.5 ঘন্টা উনি করে পেরোলো। পেশেন্ট এখানে প্রেজেন্ট না, পেশেন্টকে কোনো ডাক্তার এসেছে না কিছু এসেছে, এখানে আমার একটা ডাউট ফিল হলো, পেশেন্টটা না হাত নড়াচ্ছে পা নড়াচ্ছে। আমি একবার দেখি, আমি বাড়ির লোক, নো ডাক্তার নো নার্স, আমরা গিয়ে দেখি পেশেন্ট ইজ নো, ঠিক আছে। তারপরে ডাক্তার বাবুকেও বলি, স্যার আমাদের ডাউট হচ্ছে, আমরা ডাক্তার নই, আমাদের ডাউট হচ্ছে, আপনি একবার চেক করুন। তাও আসেনি স্যার, এখনো আসেনি। লাস্টে মোটামুটি কিছু না হলো 2 ঘন্টা পর এসে এমনি করে ছুঁয়ে, আর পেছনে ইনি তো অনেক আগেই মারা গেছেন, যদি অনেক আগে মারা গেছেন তাহলে এটা কিসের কাগজ, এটা কেন পাঠিয়েছে সরকারি হাসপাতাল থেকে রেফার করেছে, কেন পাঠিয়েছে? পেশেন্ট কি রানীগঞ্জ? রানীগঞ্জ বাড়ি, রানীগঞ্জ থেকে চার বাংলা বাড়ি। রেফার কোন থেকে 3 ঘন্টা আগে? 3 ঘন্টা তো ডাক্তার বাবু দেখিনি কেউ না। আমরা বাইরে থেকে চেঁচাচ্ছি যে স্যার একটু দেখুন, পেশেন্টের অবস্থা ঠিক নাই। ওইখানে এসআই বলে দিয়েছে একে এমার্জেন্সিতে নিয়ে যেতে হবে, তাও উনারে বেরোবেন তবে তো এসি থেকে, এসি থেকে তো বাইরে ভালো লাগবে না। পেশেন্টে কি প্রবলেম নিয়ে ভর্তি করতে এসেছে? ওর কি মানে পেটে জল হয়ে গেছিল বলছে, এলএমএ সরকারি জল হয়ে গেছে, তো ওইখানে সাধন নাই বলে আমরা হবে না, একে ভালো জায়গায় নিয়ে যাও নাহলে মেডিকেল কলেজ। তো ওর কোম্পানি বললো যে আমরা খরচা দেবো, আপনারা HLG-তে নিয়ে যান। রেফার কাগজ নিয়ে এলাম, সব কাগজ এখনো দেখলেন আপডেট আছে, কোনো কিছু না, পেশেন্টও একদম নর্মাল। এখানে ওকে আইসোলেশনের দরকার ছিল, এদের কাছে সময় নাই, সালারা খেয়ে খেয়ে ভুডি পোড়া করে নিয়েছে। আর একটা পেশেন্ট আমরা দেখছি 3 দিন থেকে মরে পড়ে আছে, এটা ওকে পেশেন্ট দিচ্ছে না, ওই যে এদিক ঘুরে বেড়াচ্ছে, আপনি তো দেখলেন, এই তো অবস্থা আমাদের আসানসোল বেল্টে। এরপর মৃত রোগীর পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা।